हेलो बंधुरा अब तुम्हारे स्वागत हमार चैनल आज के देखो आमी बनिए चिकेन पकोड़ा की करे बनिए से देखे फ्रिजे छो फ्रिज थे बार कर रेखे वोटाओ देखो रेसिपी प्लिज हमारे थको पुरो वीडियो देखो और भलो लगले लाइक शेयर अवश्य करो। देखो फ्रेंड इसमें चिकेन लिया हूँ चिकेन चिकेन में मैं देखो दो तीन चम्मच अदरक लहसुन प्याज का पेस्ट डाल दूँ फिर दो तीन चामच ये आज प्याज आदा रसुन पेस्ट आखान एक लंका गुड़ो दिए देव हमारे एक झाल ही भाव लागे बसि दीची एखान एक लवण दिए देव एक हलुद दिए दीची और एक देखो ये कर्नफ्लावर एक दिए दिल कर्नफ्लावर हमले ना पकोड़ा भलो है और एक मयदा दिए दीची एक मयदा एक कर्नफ्लावर एगुलो के दिए एबार भालो करे ना एक मेखे नीते हबे बुझेछो एक मेखे नीते हबे दाड़ाओ आमि एक मेखे नी तारपर आबार तोमादेर देखाच्छी ठीक आछे। देखो आमि किन्तु एटाके मेखे नियेछि एबं आमि एटाके कोनो जल दिइनि जानो तो जाते करे एटा शुकनो शुकनो थाके और माँस थेके जे जलटा बेरियेछे ओई जलेई आमि एटा मेखेछि देखो ठीक ए रकम करे माने एकदम शुकनो शुकनो ठीक ए भावे एटा मेखे नियेछि আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিচ্ছি কড়াটাকে গরম করে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পকোড়া ভাজবো আর তোমাদেরকে দেখাবো ঠিক আছে। তো কড়াইটা এবার গরম হয়ে গেছে এবার এখানে আমি তেল দিয়ে দেব বেশি করে ভাজার জন্য মানে একটু বেশি তেল না হলে না ঠিকঠাক ভাজা যায় না এবার এটা ভাজা হয়ে গেলে তেলটা যদি বেশি থাকে পরে আমি অন্য পাত্রে রেখে দেব সেটা প্রবলেম নয় ঠিক আছে। তেলটা গরম করতে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে হাতে করে তুলে নিয়ে নিয়েই দেব এগুলো কারণ হাতে করে তুলে নিয়ে দিলে এর গায়ে একটু আদ্দু করে আমি না লাগিয়ে নিতে পারবো তো গ্যাসটাকে একটু কম করতে হবে একটু কম করতে হবে দেখো হবে বলতে কিন্তু এমন নয় যে আমি সব জানি ঠিক আছে আমি কিন্তু কি সব জানি না আমি জাস্ট করছি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু খুব বড় নাধুনি ফাধুনি নই কিন্তু আগে থাকতেই বলে দিচ্ছি জাস্ট আমি এইভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের যদি না ভালো লাগে তাহলে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমাদের কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো তাহলে আমি না ট্রাই করব তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। সবার পূজোর কেনাকাটি হয়ে গেছে নাকি আমার কিন্তু পূজোর কেনাকাটি এখনো হয়নি হয়তো হবেও না পূজোর কেনাকাটি এবছর আর কিন্তু কারণ এবছর কোথায় আর যাওয়ার আছে বড় কেউ তো আর যাব না এবছর কোথাও ঘুরতে চেষ্টা করব যদি একটু ঘুরতে যেতে পারি আর ঘুরতে গেলে তোমাদেরকে ভিডিও অবশ্যই দেখাবো বলতে অথবা বলতে পারো তোমাদেরকে ভিডিও দেখানোর জন্যই হয়তো ঘুরতে যাব আমি নরমালি তো যাই না কোনো বছর খুব একটা ভালো মানে খুব বেশি হলে একদিন দুদিন বেরোই কিন্তু এবার হয়তো তোমাদের ভিডিও দেখানোর জন্যই আমি বেরোবো ওগুলো হয়ে এসেছে আমি না একটু উল্টে দেবো ওগুলোকে আমি ঠিক আছে কারণ না উল্টালে তো একদিকে পুড়ে যাবে জানো বুঝতেই পারছ দেখে নাও না তোমরা কিভাবে দেখো
লাল 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 হয়েছে দেখো। আমার না মোবাইলে বেশি চার্জ নেই, ওই জন্য আমি তোমাদের এরপরে বানানোর পরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আর দেখতে থাকো কি রেডি হচ্ছে। আমি পুরোটা বানিয়ে নিই আর ঠিক এইভাবে একইভাবে বানাবো, সুতরাং আমি তোমাদেরকে এটা পরে দেখাচ্ছি, ওকে? চলো ফ্রেন্ডস দেখো, আমাদের এগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, পকোড়া যেগুলো তোমাকে আমি কড়াইতে দেখিয়েছিলাম। এবার বসে বসে দুজন মিলে খাবো, তুই খাবি? হ্যাঁ একদম। তাহলে দেখো ও খাবে, দুজন মিলে বসে বসে খাবে। চলো গরম দেখে খেতে পারবো না, ঠান্ডা ঠান্ডা খাবো। এর সাথে টমেটো সস এনেছিলাম খাবো বলে সকালবেলা খেয়ে নিয়েছে টমেটো সস দিয়ে, তাহলে টমেটো সস খেতে আরো ভালো লাগবে। ভাবছি দোকান খুলে দেবো পুজোর সময়। গরমটা তুলে নিয়েছে দেখবেন, ভাবছি পুজোর সময় পকোড়ার দোকান দিয়ে দেবো, ভালো টাকা লাভ হয়। এত বড় বড় 5 টাকা করে বেচলেও লাভ আছে। আমি 30 টাকা সব নিয়ে এসেছিলাম, সত্যি সুন্দর হয়েছে। আর তাতে ভাত খেতেও হবে না, না বলছে কিন্তু খাবে। থ্যাংক ইউ বেন পুরো ভিডিও দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। খেয়ে নিই, তারপর আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ ওটা বাই বাই, ভালো থাকবেন।